আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আমার সাথে আছেন, আমাদের চ্যানেলের সাথে আছেন। সো আজকে আমি একটি ভিন্ন টপিকের ভিডিও নিয়ে এসেছি, সেটা আশা করি আপনারা ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আমি আজকে যে টপিকটি নিয়ে আসছি সেটা হচ্ছে বিনোদ, মানে হোয়াই বিনোদ, বিনোদ কে সেটা নিয়ে। সো আপনারা জানেন যে এই বিনোদ বেশ কয়েকদিন ধরে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি নাম, আমাদের কিন্তু ট্রেন্ডিংয়ে এখন আছে এই বিনোদ নামটি। আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু কয়েকদিন পর পরই একবার একটা ভাইরাল হয়, তো সেমভাবে এবারেও কিন্তু ভাইরাল হয়েছে বিনোদ নামটি। সো আমি ভাবলাম এই বিনোদ যেহেতু ভাইরাল হয়েছে, ট্রেন্ডিং টপিকে আছে, সো তাকে নিয়ে কেন না আমি একটা ভিডিও তৈরি করে ফেলি। আমি এই সম্পর্কে যতটুকু জানি, সত্য যতটুকু জানি, ততটুকুই আমি চিন্তা করলাম যে আপনাদের সামনে উপস্থাপনা করি, আর আপনারা জানেন আমি সব কিছু সত্যটাই নিয়ে আসি। সো এটারও আমি যে বিনোদের যে সত্য কাহিনী বা বিনোদটা কে কী সব কিছু সবগুলোই কিন্তু আমি আপনাদের জন্য সত্যগুলো নিয়ে আসছি, আমি যাচাই বাছাই করে যতটুকু সত্য পেয়েছি। অনেকে হয়তো জানেন বিনোদকে বা বিনোদের পুরো ইতিহাস, বিনোদ কীভাবে ভাইরাল হলো সেটা কিন্তু সবাই অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। সো আমাদের ইন্ডিয়াতে একটি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সেলি পয়েন্ট, এই চ্যানেলটিতে, এটা কিন্তু একটি ইন্ডিয়ান চ্যানেল আর এটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট চ্যানেল। সো ওই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু প্রায় 2 মিলিয়ন প্লাস, মানে 2 মিলিয়নের উপরে সেই চ্যানেলের সাবস্ক্রাইব। তারা কিন্তু সেখানে অনেক কমেডি ভিডিও তৈরি করে থাকেন। সো সেখানেই কিন্তু একটা ভিডিও তৈরি করা হয়েছিল, যে ভিডিওটা বিশেষ করে যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে, মানে যারা ভিউয়ার্স যারা তাদের ভিডিওগুলোতে কমেন্ট করে, আর সেই কমেন্টগুলো থেকে বেছে বেছে ফানি ফানি কিছু কমেন্ট তারা কালেক্ট করেছিল। এরপর তারা ফানি ভয়েসের মাধ্যমে বা শুটিংয়ের মাধ্যমে সেই কমেন্টগুলো তারা সেখানে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করে। সো সেখানে একটি কমেন্ট ছিল যেটার কমেন্ট যিনি করেছেন তার নাম ছিল বিনোদ, তার জিমেলের নাম ছিল বিনোদ, সো উনি ওনার নামটাও ছিল বিনোদ। সো উনি ওখানে সেই সবগুলো ভিডিওতে কিন্তু কমেন্ট করতেন, অনেক রকম কমেন্ট করতেন, ফানি ফানি কমেন্ট করতেন। আর ওনার সবচেয়ে মজার বৈশিষ্ট্যটা ছিল, উনি ওনার যে কোনো কমেন্ট করার আগে উনি ওনার প্রথমে নিজের নামটা লিখত, প্রত্যেকটা যেখানে যেখানে উনি কমেন্ট করতো না কেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যার যার ভিডিওতে বা ছবিতে বা পোস্টে কমেন্ট করতো সবার ওখানে কিন্তু প্রথমে বিনোদটা লিখে এরপর যা লিখে লিখতো। সো যে সেলি পয়েন্ট যে চ্যানেলটি আছে ওখানের ভিডিওগুলোতে কিন্তু উনি সেমভাবে এটা করেছিল। সো এটা সেলি পয়েন্টের যে ডিরেক্টর আছে তাদের চোখে পড়ে গিয়েছিলো অ্যান্ড তাদের কাছে এটা একটা ভালো লেগেছিলো, আর যার জন্য তাকে নিয়ে একটি ভিডিও তৈরি করা হয় যেখানে বিনোদকে নিয়ে একটু মজা করা হয়। এরপর সেই ভিডিওটি সেলি পয়েন্ট তাদের চ্যানেলে ছাড়লো আর রাতারাতি সবাই দেখলো, কারণ সেখানে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। সো রাতারাতি এই ভিডিওটা ভাইরাল হয়ে গেলো, আর বিনোদটা, বিনোদ যে নামটা বলছে বা সেখানে যে শুটিং করে বা কমেডির মাধ্যমে যে বিনোদ নামটা বলা হয়েছিল আর তার কমেন্টগুলো যখন বলা হয়েছিল তখন সেটা গ্রাহকদের বা ভিউয়ার্সদের অনেকটাই ভালো লেগে যায়, আর এরপর থেকে বিনোদ নামটি সবার ভালো লেগে যায়। আর সবাই কিন্তু এখন কমেন্টে বলুন, ইউটিউবের কমেন্টে, এরপর ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছু কমেন্টে বা সব জায়গায় কিন্তু এখন বিনোদ বিনোদ করতেছে। তো এটাই হচ্ছে মেন পয়েন্ট, আসল কিন্তু একজন বিনোদ সত্যিই আছেন যিনি সবখানে কমেন্ট করতো, আর উনি চাইতেন যে উনি যেহেতু যাতে ভাইরাল হয়, উনি নিজে চাইতেন যেহেতু উনি তাড়াতাড়ি ভাইরাল হয়, এই জন্য কিন্তু উনি প্রত্যেকটা কমেন্টে, পোস্টে সব কিছুতে কিন্তু উনি নিজের নামটা শুরুতে লিখে দিতেন, আর সৌভাগ্যবশত উনি ভাইরাল হয়ে গিয়েছে। বাট দুঃখজনক কথা হচ্ছে উনি ভাইরাল হয়েছে ঠিক আছে, কিন্তু এখন ওনার কোনো অস্তিত্ব নেই বা ওনাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বা যাবে না। এটা বলার কারণ হচ্ছে বিনোদ যখনই ভাইরাল হয়েছে তখন বিনোদকে নিয়ে সবাই কিন্তু ট্রোল করা শুরু করছে, আর যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু বিনোদকে নিয়ে ইউটিউব ভিডিও বানাচ্ছে, যেমন আমিও বানাচ্ছি। এরপর ফেসবুক যারা যারা চালায় সবাই কিন্তু ফেসবুকে পোস্ট দিচ্ছে। অ্যান্ড আমি বিনোদ, আসল বিনোদ হারিয়ে যাওয়ার কথা কেন বলতেছি, কারণ আপনি যদি এখন ইউটিউবে ঢুকেন আর ইউটিউবে যদি আপনি বিনোদ দিয়ে চার্জ দেন, এরপর লিস্ট থেকে যদি আপনি চ্যানেল সাজেস্ট করে এরপর যদি আপনি চার্জ দেন, তাহলে দেখবেন বিনোদ নিয়ে অনেক জিমেল চলে আসবে, অনেকগুলো চ্যানেল চলে আসবে, অনেক 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 হয়ে গিয়েছে, যার মধ্য থেকে আসল বিনোদকে খুঁজে বের করা সত্যি অনেক টাফ হয়ে যাবে। এখন সবাই কিন্তু কমেন্টে গিয়ে অ্যান্ড বিশেষ করে সেলি পয়েন্ট যে চ্যানেলটি ওখানের কমেন্টে গিয়ে সবাই কিন্তু বিনোদ বিনোদ লিখতেছে, অ্যান্ড যারা বিনোদ বিনোদ লিখতেছে সেই জিমেলগুলো বা সেই চ্যানেলগুলোর নামও পর্যন্ত বিনোদ, মানে সে মোটার মতো মিলিয়ে রাখছে যাতে সে নিজে ভাইরাল হয়।
কারণ দেখতেছে যে এই নামটা দিলে হয়তো আমার আমি পোস্ট করলাম ওটাতে আমার লাইক বেশি উঠবে, আমি ভিডিও ছাড়লাম আমার বেশি ভিউজ হবে, বা আমি এই নামে চ্যানেল খুললাম, ইউটিউব চ্যানেল খুললাম আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, মানুষ দেখবে। সবাই কিন্তু এটা চায়, সবাই কিন্তু নিজের স্বার্থ অনুযায়ী চায়, আর সেটা বলতে পারেন আমিও, বাট আমি জানি না আমি কতটুকু চাই। বাট আমি চেয়েছিলাম যে আপনাদেরকে আমি সব থেকে কালেক্ট করে এই দুই তিন দিনে আমি কালেক্ট করে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসতেছি জাস্ট সত্যিটা বলার জন্য। সো এটাই ছিল সত্যি, উনি একজন ইন্ডিয়ান প্রবাসী, ইন্ডিয়ান থাকেন, সো উনি ওনার নামটা এটাই ছিল, আর উনি চাইতেন যে উনি নিজে ভাইরাল হোক, এই জন্যই কিন্তু উনি এভাবে করতেন, আর ভাগ্যবশত উনি ভাইরাল হয়ে গিয়েছেন। বাট ওনার ভাগ্যটাই খারাপ, এখন ওনাকে আর খুঁজে পাচ্ছে না। বাট আসল যদি জানা যেত, বা ওনার যদি কোনো পিক বা ওনার যদি কোনো পরিচয় জানা থাকতো, তাহলে কিন্তু আরও জিনিসটা আরও খুব ভালো লাগতো অ্যান্ড মজা হতো। এখন যেহেতু কেউ জানে না, সো একজনে এক কথা বলতেছে, অনেক ট্রোলিং চলতেছে, অনেক অনেক কিছু বলতেছে, সবাই বলতেছে, তা সবার কমেন্টে সবার কিছুতে বিনোদ 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 এসে কমেন্ট করতেছে, হ্যাঁ তো অনেক কিছু বলতেছে, বাট আমি ওগুলা লাইক করি না, বা আমি এগুলো পছন্দ করি না, কারণ যেটা সত্যি সেটাই বলবো। সো এটাই ছিল বিনোদকে নিয়ে আসল কাহিনী। সো আশা করি আপনারা বুঝছেন, এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে এই বিনোদ নামটি। সো যারা জানতেন না, আশা করি আপনারা এই ভিডিওটি থেকে বিনোদ সম্পর্কে জেনে গিয়েছেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, অ্যান্ড যদি ভিডিওটি যদি আপনাদের বেশি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বশেষে থ্যাংকস ফর প্লেইং, থ্যাংকস ফ্রেন্ডস, থ্যাংকস এভরিবডি, বাই বাই।